আমাদের বাংলাদেশের সুপারস্টার, আর হিরো আলম আমাদের বাংলাদেশের সুপারস্টার, কোনো অংশে কমে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়, অনেক অনেক কিছু হয়। তো তুমি, আমি সিনেমাতে গান গাচ্ছি, আশা করি আমাদের হিরো আলম রিয়া মনির দুটো ছবি আজকে মরত হলো, এই ছবিগুলো অনেক ভালো হবে। আমাদের ডিরেক্টর হচ্ছেন অনেক গুণী একজন মানুষ, ওনার মুভির একটি গান আমি অলওয়েজ গাই, প্রেমের দাসপন্ন গানটি আমার খুব প্রিয়। তো উনি যেহেতু আছে অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যে মিউজিক ভিডিও বা শর্ট ফিল্ম থেকে কিন্তু সিনেমা একেবারে আলাদা একটা প্ল্যাটফর্ম, এবং অভিনয়ের জায়গাটাও কিন্তু অনেক দক্ষতার একটা জায়গা লাগে এই সিনেমা। সেক্ষেত্রে আপনি কতটুকু প্রস্তুত এই যুদ্ধে নামার জন্য, বা বাড়তি কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা সিনেমার জন্য? আমি প্রস্তুত কতটুকু আমি জানি না, কিন্তু আমি যখন দর্শকের সাড়া পাবো তখনই মনে করবো যে আমি কতটুকু প্রস্তুত ছিলাম। আজকে আপনাদের মাঝে আমি আমার প্রিয় বন্ধু রাজীবের মিডিয়াতে আমি এসে আনছি, এবং আলম ভাইয়ের এখানে কিন্তু আমি থাকি, আমরা একসাথে থাকি, এবং দুইজনের আমার তিনজনের এত ভালোবাসার খাতিরে এই ছবিগুলো করা হচ্ছে। তো একটাই কথা, আমি আলম ভাইকে বলছি নাচ অ্যাকশন টোটাল যদি আপনাকে আপডেট না করতে পারি এই ছবিতে, তাহলে আপনাকে দাম এই ছবি বানাবো না। আমার রাজীবও তাই বলছে, হ্যাঁ ছবি তাহলে করবো না, কারণ সেখানে ভালো কিছু চাই এবং সেও কথা দিছে এবং সে করতেছে, এবং তার কিছু ভালো কিছু পেয়েছি, তাই জন্য কিন্তু এই ছবিটা আমরা রাজি হয়েছি। আর রাজীব এই বিষয়ে কিছু অভিজ্ঞতা নাই, তবুও সে অনেক মন মানসিকতা অনেক সুন্দর।